ওয়াইফাই নেটওয়ার্ক সুরক্ষিত রাখতে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা জরুরি। আর এই স্ট্রং পাসওয়ার্ডের পাশাপাশি তা কিছুদিন পরপর পরিবর্তন করাটা উচিত। দুর্বল বা দীর্ঘদিন ধরে একই পাসওয়ার্ড ব্যবহার করলে তা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় প্রতিবেশীরা ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড জেনে যান, এতে করে ওয়াইফাইয়ের গতি কমে যাওয়ার পাশাপাশি নিরাপত্তাজনিত সমস্যাও দেখা দিতে পারে। ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড পরিবর্তন করা খুবই সহজ একটি প্রক্রিয়া, আর তা মাত্র কয়েক মিনিটে করা সম্ভব। আমরা এই ভিডিওতে মোবাইল বা কম্পিউটার ডিভাইসের ওয়াইফাই নেটওয়ার্ক সিকিউর করার জন্য পাসওয়ার্ড পরিবর্তনের বেশ কিছু সহজ উপায় আপনাদের সামনে তুলে ধরব। যেভাবে বদলাবেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। আপনার ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড পরিবর্তন করতে হলে প্রথমে আপনার ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত থাকা যে কোনো ডিভাইস থেকে ব্রাউজার অন করুন। এরপর রাউটারের নিজস্ব আইপি বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখে এন্টার চাপতে হবে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? রাউটারের আইপি সাধারণত 192.168.0.1 অথবা 192.168.1.1 হয়ে থাকে, যা সাধারণ রাউটারে লেখা থাকে। আইপিতে প্রবেশের পর ইউজার নেম ও পাসওয়ার্ড লেখার অপশন পাওয়া যাবে। এই ইউজার নেম ও পাসওয়ার্ডও রাউটারের পেছনের দিকে লেখা থাকে। ইউজার নেম ও পাসওয়ার্ড লিখে ঢোকার পর ওয়্যারলেস সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। এরপর ওয়্যারলেস সিকিউরিটি অপশনে পছন্দ মতো পাসওয়ার্ড লিখলে ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে। খেয়াল রাখতে হবে পাসওয়ার্ড যেন সহজ কিছু না হয়। এক্ষেত্রে পাসওয়ার্ড অন্তত 12 ক্যারেক্টারে রাখা ভালো। এছাড়া ছোট বড় অক্ষর বা নম্বর ব্যবহারের পাশাপাশি বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করলে আপনার এই পাসওয়ার্ডটি হ্যাক হওয়ার সুযোগ কম থাকে। এই ছিল আজকের আইটেক। আপনাদের সাথে ছিলাম আমি মামুন রনি। চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে।